ইজি বাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে চালকের মৃত্যু। ইজি বাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল চালকের। ঝিনাইদহের শৈলকুপায় বাহির রহেড়া গ্রামে সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম রিয়াজুল ইসলাম। নিহতের মা আসিরুন্নেসা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি এসে ইজি বাইক চালানোর জন্য বের হচ্ছিল, তবে ইজি বাইকের ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ইজি বাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রিয়াজুল একজন দরিদ্র কৃষক, কৃষিকাজের পাশাপাশি গত 4 বছর ইজি বাইক চালাতেন। তার 4 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।